144 ধারা ভাঙার জন্য সন্দেশখালি যাওয়ার পথে গ্রেপ্তার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙড়ের বিধায়ককে। মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার জন্য রওনা হন ISF বিধায়ক। ঘটনাস্থল থেকে 62 কিলোমিটার দূরে তাকে 144 ধারা দেখিয়ে আটকানো হয়। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে নওশাদকে। সন্দেশখালী থেকে 62 কিলোমিটার দূরে একজন বিধায়ককে এভাবে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশ, সেই বিষয়ে আমরা কথা বলি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই গ্রেপ্তারি প্রসঙ্গে সব্যসাচী চট্টোপাধ্যায় ঠিক কি জানাচ্ছেন, চলুন শুনে নি। দেখুন, সরকার তো ভয় পেয়েছে, সন্দেশখালীর ভয়টা সরকারের কাছ থেকে যাচ্ছে না, এবং তার জন্য 62 কিলোমিটার 70 কিলোমিটার দূর থেকে লোকে গ্রেপ্তার করছে। কজনকে গ্রেপ্তার করবে? তো নওশাদকে গ্রেপ্তার করেছে, এটা দেখাচ্ছে যে গভর্নমেন্ট ভয় পেয়েছে। এখন যে গভর্নমেন্ট শাহজাহানকে ধরতে পারে না, যে গভর্নমেন্ট ওখানকার ক্রিমিনালদের ধরতে গেলে, অ্যান্টিসোশালদের ধরতে গেলে, যাদের বিরুদ্ধে এতগুলো পরের পর অভিযোগ গ্রামবাসীরা করছেন, তাদেরকে অন্ততপক্ষে তৃণমূলের নেতাদেরকে ঘিরে ধরে মানে আটকে রাখলে তারপরে সরকারের নজর আকর্ষণ করা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করবার জন্য। সেখানে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এখানে যে সরকার চলছে, সেই সরকারের সমস্ত মানে আঙ্গিকটাই হচ্ছে একেবারে ফ্যাসিস্ট কায়দায় পুলিশ রাষ্ট্র বানিয়ে পুলিশকে দিয়ে সরকারটা চালানো হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই একথা বলতে কোনো দ্বিধা নেই যে পলিটিক্যাল পাওয়ার পশ্চিমবঙ্গে পুলিশ পাওয়ারে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীকেও পুলিশ কন্ট্রোল করছেন, নিয়ন্ত্রণ করছেন। আর মুখ্যমন্ত্রীর কোনো কাজ নেই নাচা কোঁদা ছাড়া। উনি নাচছেন, কুদছেন, যা করছেন করছেন, এর সাথে ওনার কোনো কাজ নেই, রাজনৈতিক কাজ নেই, সরকার চালানোর কাজ নেই। উনি সরকারে ইজারা দিয়েছেন রাজীব কুমারদেরকে, ওরা যেভাবে করছে সেভাবেই হচ্ছে। কিন্তু দাদা, আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে, গতকাল দেখা গেছে কুণালগঞ্জ, তার আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বিষয় রেখেছে, সেটা হচ্ছে আদালতের জন্য নাকি এতদিন রাজ্য পুলিশ শেখ সাহেবকে গ্রেপ্তার করতে পারে, পরিষ্কার করে দিয়েছে আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এতটাই মূর্খ, সেই মূর্খামি প্রকাশ করিয়েছেন কালকে পরশুদিনকে, যে আদালতের জন্য তাদের গ্রেপ্তার করা যায়নি। আদালত পরিষ্কার করে দিয়েছেন গ্রেপ্তারিতে কোনো বাধা ছিল না। আমার বক্তব্য তো এটাই, যিনি বলছেন আমি ভবিষ্যতের নেতা, যিনি বলছেন আমি রাষ্ট্র চালাবো, দেশ চালাবো, রাজ্য চালাবো, তার যদি এটাই যদি ধারণা না থাকে, কোন অর্ডারটা আদালতের স্টে অর্ডার আর কোন অর্ডারটা অর্ডার নয়, কোন অর্ডারটা স্টে অর্ডার নয়, তাহলে তার কাছ থেকে আমরা কি রাষ্ট্র চালাবার আশা করতে পারি? যারা ভাবছেন তারা তো সেই আবার ওই মানে শাহজাহানের জায়গায় আর একটা শাহজাহানকে প্রমোট করতে চাইছেন। তাহলে এরা সবাই পার্টনার্স ইন ক্রাইম, শাহজাহান, অভিষেক, মমতা সবাই পার্টনার্স ইন ক্রাইম, সেটা ধরা পড়বে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, KGR পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।